আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি বা আজকে আমি যে টপিক ডিসকাস করব, প্রথম আমি তোমাদের বলে দিই যে তোমাদের আছে কি এক্সাম আছে উচ্চ মাধ্যমিক 2025, যারা এইচএস 2025 মানে উচ্চ মাধ্যমিক 2025-এ যারা এইচএস দিবে তাদের কিছু কর্তব্য আছে। ওকে, কারণ জীবনে অনেক কিছু করতে হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বিশেষ করে যারা এইচএস সায়েন্সে পড়ে তাদের জন্য আমি এতটুকু কথা বলে দিই যে তোমাদের যে জীবন আছে সেই জীবনের একটা ধাপ তোমরা এগিয়ে যাবে এইচএসের পর। আর এইচএসে যদি রেজাল্টটা তোমাদের খারাপ হয়ে যায় তাহলে প্রবলেমটা কী হবে বলো দেখি। তোমাদের জীবনের যে স্বপ্নগুলো ছিল না, শুধু স্বপ্নই থেকে যাবে, ওগুলো পূরণ হওয়ার একটা পথ অফ হয়ে যাবে। কী বললাম, বুঝতে পেরেছে? যেমন করে একটা পথ এগোচ্ছ ওই রকম একটা পথ পিছিয়ে যাবে যদি তোমাদের কী হবে রেজাল্টটা খারাপ হয়ে যায় এই উচ্চ মাধ্যমিক সায়েন্সে। আর ফেল করে গেলে তো আরও বেশি সমস্যা আছে। এবার কিছু সাবজেক্ট আছে এরকম, তোমাদের কী হচ্ছে বলো দেখি, যে তোমাদের যে কিছু সাবজেক্ট এরকম আছে যেগুলো হচ্ছে ফিজিক্স, ওকে, ম্যাথমেটিক্স, এগুলো যাদের থাকে ফিজিক্স আর ম্যাথ, এই দুটোর মধ্যে যদি একটা খারাপ হয়ে যায় না তাহলে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। কারণ ফিজিক্স পরীক্ষা আগে হয়, যদি ফিজিক্সটাই খারাপ হয়ে যায় তাহলে কি মনোবল ভেঙে যায় যে ফিজিক্সের রেজাল্ট খারাপ মানে কিন্তু তোমাদের সমস্যা, ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ওকে, তখন কী হবে, তোমাদের যে যেটা সায়েন্সের মেরুদণ্ড আমরা ফিজিক্সকে বলি ওইটা যদি দুর্বল থাকে তাহলে কী হবে, পুরো বডি স্ট্রাকচারটাই প্রবলেমে ক্রিয়েট হবে। কী বললাম, বুঝতে পেরেছো? তো তোমাদের বলে দিই যে তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো, তো তোমাদের দরকার রেজাল্ট ভালো। এবার রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা এক ধাপ যেমন পিছিয়ে যাচ্ছ সেরকম ভবিষ্যতে তোমাদের স্বপ্ন থেকে দূরে থেকে যাচ্ছ। আর উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের হচ্ছে লাস্ট উচ্চ মাধ্যমিক, যেটা উচ্চ মাধ্যমিক হবে। আর বাকি তো উচ্চ মাধ্যমিক আছে কিন্তু সেটা সেমিস্টার বেস, ওদের দুটো, ওরা দুটো স্টেজে পরীক্ষা দিবে, MCQ আর বাকি ওরা SAQ, LAQ, DAQ, ওটা আলাদা আলাদা পরীক্ষা হবে। তো তোমরা শেষ ব্যাচ, তো তোমাদের জন্য জাস্ট এতটুকু বলার আছে, তোমাদের যে ওই টপিকগুলো যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেই টপিক নিয়ে ছোটো ছোটো করে ভিডিও নিয়ে চলে আসবো। উদ্দেশ্য এটা নয় যে তোমাদের কাছে PDFটা বারবার বলছি যে এই PDF PDF কেন, PDF কেন, PDF কেন, এরকম না যে অনেকে বলবে স্যার আমরা অনেক বই কিনে নিয়েছি, অনেক মানে বই কিনে নিয়েছি, এবার হচ্ছে আপনি যে PDFটা দিচ্ছেন সেই PDF কেনার টাকা নেই, আমরা গরিব স্টুডেন্ট। অনেকে আবার মেসেজ করে যে আমরা গরিব স্টুডেন্ট, আমাদের কাছে টাকা থাকে না, আপনি কি ওটা ফ্রিতে প্রোভাইড করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই ফ্রিতে প্রোভাইড করা যায়, কিন্তু ব্যাপারটা কী বলে দেখি যে কিছু তো একটা পারিশ্রমিক থাকে না। ওকে, আমি 11-এর ক্ষেত্রে ফ্রি দিতে পারি, 12-এর ক্ষেত্রে কিছু আমি বলেছি, এটাও তোমাদের বলেছি টেস্ট পেপারে বেরোলে তোমরা সলিউশন ফ্রি পেয়ে যাবে, কিন্তু PDFটা বর্তমান সিচুয়েশানে আমাকে PDFটা ফ্রিতে আমি কোনো মতেই দিতে পারবো না। এরকম না যে আমার চ্যানেল অনেক বড় হয়ে গেছে, 1 লাখ 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপরে আমি কী করছি যে তোমাদের কাছ থেকে টাকা চার্জ করছি, তাহলে হচ্ছে একটা তোমরা বললে তখন সাজতো। কারণ এই বর্তমান প্রথম স্টেজে না আমি এই সময় তোমাদের PDFটা ফ্রিতে দিতে পারছি না, বাট আমি তোমাদের এতটুকু জিনিস একটা বলতে পারছি যে তোমরা যে উচ্চ মাধ্যমিক দিবে তো তো এই PDFটা তোমরা একবার কালেক্ট করো আর PDFটা তোমরা পড়ো। তোমরা নিজে তোমরা তোমরা একটা তোমাদের একটা বেসিক নলেজ আছে, তোমরা মোটামুটি টেস্ট পরীক্ষা তোমাদের 1 মাসের মধ্যে আছে, মানে তোমাদের একটা আইডিয়া আছে, তোমরা সিলেবাস শেষের দিকে গেছো, রিভিশন করেছো, তোমরা যখন PDFটার কোশ্চেন আর অ্যান্সার দেখবে না তখন তোমাদের মধ্যে একটা নিজের একটা তোমরা কী বলো দেখি যেসব খামতি থেকে গেছে না না ওগুলো তোমরা পরিপূর্ণ মনে করবে।